সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালোই আছো নিশ্চয়ই। তো বন্ধুরা, যেমন কি তোমরা অনেকেই ইউএস ভিসা করতে চাও, তো ইউএস ভিসার এখন যেটা এখন টোয়েন্টি এখন 2023 অক্টোবর 27, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগের কিছু প্রসেস আলাদা ছিল, এখন কিছু প্রসেস অলমোস্ট সেম, বাট কিছু কিছু আলাদা হয়েছে। তো আমি বিস্তারিত আমাদের জানাচ্ছি কি করে ইউএস ভিসার জন্য তোমরা অ্যাপ্লাই করবে। তো সবার ফার্স্টে যেটা তোমাদের করতে হবে, DS-160 ফর্ম যেটা আছে, তোমরা যাবে ক্রোমে, যাবে ক্রোমে গিয়ে DS-160 লিখবে। সবার ফার্স্টে একটা যেটা আসবে লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক মারবে, ওখানে ফর্ম চলে আসবে। তুমি তোমার যেটা প্লেস ইন্ডিয়া সেই প্লেসটা লিখবে, তারপরে তোমার একটা সিকিউরিটি কোডের মতন থাকবে, ওটাকে টাইপ করবে। তো তোমার একটা ফর্ম ফিল আপ করার জন্য আসবে, তো সেইটা তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। DS-160 ফর্মটা তোমার ফার্স্টে ফিল করবে, ওটা হয়ে গেল DS-160 ফর্ম। তো DS-160 ফর্ম ফিল করার পরে তোমায় কি করতে হবে, পেমেন্ট করতে হবে, ঠিক আছে? DS-160 ফর্ম পেমেন্ট করার পরে পেমেন্ট করতে হবে, সেটা বাই ব্যাংকের থ্রুতেও করতে পারো। আমি অ্যাক্সিস ব্যাংকের থ্রুতে করেছিলাম, তার জন্য তুমি অ্যাক্সিস ব্যাংক। আর তোমার অবশ্যই DS-160 ফর্মটা একদম ভালো করে ফিল করবে, কোনো রকম ভুল করবে না। কোম্পানির থেকে লেটার নিয়ে নেবে, কোম্পানির লেটার ফেটার সব নিয়ে ভালো করে অ্যাড্রেস সব কিছু ফিল করবে, কোনো প্রবলেম নেই। হালকা ফালকা ভুল হলে অ্যাড্রেস ফ্যাড্রেসে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? হালকা ভুল হলে আমি যেটা বলছি সেটাই তোমরা, কোনো হালকা ভুল হলে কোনো চিন্তার কারণ নেই, কোনো চাপ নেই। কিন্তু যদি নাম, আর যেমন তোমার হচ্ছে বাড়ির অ্যাড্রেস, আর তোমার হচ্ছে পাসপোর্ট নাম্বার, সিবিসি নাম্বার, এগুলো মেজারলি ভালো ঠিক করে লিখবে। কোম্পানির নাম যে কোম্পানির থ্রুতে আছে এগুলো ঠিক করে লিখবে, নর্মাল অ্যাড্রেস বগেরা এগুলো কোনো প্রবলেম নেই। জয়নিং ডেট ধরো তুমি দিয়ে রেখেছো অলরেডি, কিন্তু ওই জয়নিং ডেটের পরে ভিসা আর কি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো, ওই জয়নিং ডেট চলে গেছে, তাতেও কোনো চিন্তা করার কারণ নেই। ওই জয়নিং ডেট চলে গেলেও কোনো চিন্তা করার কারণ নেই। তোমার নেক্সট জয়নিং মানে যখন ভিসা পেয়েছো কোম্পানিকে বলো ওই ভিসার ডেটের পরে, যেমন আমি ভিসা পেয়েছি হচ্ছে 27 তারিখে, তো আমি বলেছি 27 অক্টোবরে, তো অ্যাপয়েন্টমেন্ট তো আমি বলেছি 20 নভেম্বরে দিতে, তো 20 নভেম্বর, কারণ আমার আগে 27 সেপ্টেম্বরে দেওয়া ছিল, যখন আমি আগস্টে আর কি অ্যাপয়েন্টমেন্টটার জন্য বুক করেছিলাম। তো আমি ভিসার স্লট পাইনি, তো আমি পেয়েছি 27 অক্টোবর, তো আমি বলেছি আমাকে তার এক মাসের অন্তরে দিয়ে দাও, তো সেরকম করে আমায় দিয়ে দিয়েছে, তো কোনো রকম প্রবলেম হয়নি আমার। তো এটার জন্য কোনো চিন্তা নেই, যদি তোমার আগে আর কি জয়নিং ডেট থাকে বাট অ্যাপয়েন্টমেন্ট তুমি পরে পাও, তাতেও কোনো রকম সমস্যা নেই। তো DS-160 ফর্মের আমি মনে করি না কোনো আর ডাউট থাকার কথা। তোমরা ভালো করে দেখে, কোনো এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই, ভালো করে দেখে একদম একটা একটা দেখে দেখে আরামসে ফর্মটা ফিল করো, লাস্টে তুমি তোমার পেমেন্ট করো। তুমি যদি কোনো হ্যাপাজেট না চাও, আরামসে এখান থেকে চালান বার করো, ব্যাংকে যাও, টাকা দাও, রিসিপ্ট নিয়ে নাও, ঠিক আছে? রিসিপ্টটা খুব একটা সব জায়গায় লাগে না, আমি যতটা দেখেছি আমাকে কেউ চেক করেনি, তাও নিয়ে রাখো, আগে শুনেছি রিসিপ্টটা লাগবে, তো আমি দেখিনি কাউকে রিসিপ্টটা লাগে, তাও ওই রিসিপ্টটা রেখে দেবে, ব্যাংক থেকে যেই রিসিপ্টটা পাবে স্ট্যাম্প মারা ভালো করে রেখে দেবে। DS-160 ফর্ম কনফার্মেশন লেটার যেটা তুমি পাবে সেটা জেরক্স রেখে দেবে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমার কী কাজ, তারপরে তোমায় যেতে হবে ইউএস ট্রাভেল ডকস, এটা একটা ওয়েবসাইটটার মধ্যে যাবে। ওটা যাওয়ার পরে নন ইমিগ্রেন্ট ভিসার জন্য তোমরা অ্যাপ্লাই করছো, তো ওখানে যাবে, ওখানে গিয়ে কিছু, ওখানেও তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার নাম্বার দেবে, তো ওই সব দিলে তোমার সব কিছু চলে আসবে। তা DS-160 যে ফর্মটা আছে সেটার যে পেমেন্টটা করবে তোমরা অ্যাকচুয়ালি এখানে করবে, তোমরা হচ্ছে আমাদের ইউএস ডকসে গিয়ে তোমরা ওটা করবে, ঠিক আছে? পেমেন্টটা তো তুমি DS-160 ফর্ম ফিল আপ করলে কনফার্মেশন লেটার পেয়ে গেলে, কনফার্মেশন লেটার পাওয়ার পরে তুমি ইউএস ডকসে যাবে, ইউএস ডকসে গিয়ে ওখানে গিয়ে ফর্মটা যে ফিল আপ করেছে ওই সবের টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? কোনো রকম এখনো যেন কনফিউশন না থাকে, ঠিক আছে? তো ওই সব দেওয়ার পরে আরামসে তোমরা কি করবে, তোমার টাকা দেওয়া হয়ে গেলো, তোমার DS-160 হয়ে গেলো, তোমার এরপরে কী চাই, এরপরে হচ্ছে কনফার্মেশন লেটার চাই। সেটা কোথা থেকে পাবে, তোমার এবার যখন টাকা দেওয়ার পরে তোমার স্লটস খুলবে, ডেটস খুলবে, তো ওখান থেকে ডেটস বুক করতে হবে, কোনো তুমি টেনশন নেবে না। অনেক সময় ডেটস ক্লিক মারলে দেখায় না, শো করে না, কোনো প্রবলেম নেই, তো তখন তুমি একটু ওয়েট করো, হয়ে যাবে। এরকম হতে পারে তুমি কলকাতা থেকে যেমন আর কি অ্যাপয়েন্টমেন্ট পেলে, বাট তোমার ইন্টারভিউ চেন্নাই মুম্বাই এরকম যাওয়া দেওয়া হয়। কলকাতা থেকে এখন খুব একটা হচ্ছে না, খুব কম ডেট পাওয়া যাচ্ছে, তার জন্য তোমরা বাইরের ডেটে ইন্টারভিউর জন্য বাইরের ডেট মানে আর কি জায়গা যদি চুজ করো, মুম্বাই চেন্নাই এগুলো চুজ করলে তাড়াতাড়ি পাবে, আর কলকাতার জন্য ওয়েট করলে অনেক টাইম লেগে যাবে। তো আমি প্রেফার করবো কেউ ওয়েট করো না। বায়োমেট্রিকটা যেটা ফার্স্টের দিন, এটা দুদিনের হয়, তো বায়োমেট্রিকটার জন্য তোমরা কলকাতাতে অ্যাপ্লাই করতে পারো, পেয়ে যাবে। যারা কলকাতায় করছো তাদের জন্য বলছি, বায়োমেট্রিকটা কলকাতায় পেয়ে যাবে, এটা ভালো করে শুনবে, কিন্তু ইন্টারভিউর জন্য ওয়েট করো না কলকাতাতে। আমি
বলবো তোমাদের, কারণ কলকাতায় ওয়েট করলে অনেকদিন ওয়েট করতে থাকবে, তোমাদেরই প্রবলেম হবে। তো বেটার তোমরা বাইরের দিকে ট্রাই করো, ঠিক আছে? ওটা যখন হয়ে যাবে, যখন স্লট বুক হয়ে যাবে, একটা কনফার্মেশন লেটার আসবে, ওই কনফার্মেশন লেটারটা রেখে দেবে তোমাদের কাছে, ওটা জেরক্স করে তোমাদের কাছে রেখে দেবে। হ্যাঁ না, ওটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওটা রেখে দিলে তোমাদের আর প্রবলেম হবে না। তো তোমাদের DS-160 ফর্ম, তারপরে যে পেমেন্ট করেছো সেটার একটা স্লিপ, আর হচ্ছে তোমার হচ্ছে আমাদের কনফার্মেশন লেটার, এগুলো রাখবে, আর সাথে পাসপোর্টটা লাগবে। এগুলো নিয়ে ডাইরেক্ট তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার তোমার বায়োমেট্রিকের যেই ডেট পড়বে সেই বায়োমেট্রিকের ডেট, এই চারটে জিনিস নিয়ে চলে যাবে। বায়োমেট্রিক খুবই ইজি, যাবে ফিঙ্গারপ্রিন্ট দেবে, তোমায় শুধু তোমার নাম আর ডেট অফ বার্থটা জিজ্ঞেস করবে। যেমন আমার নাম পার্থ সরকার, ডেট অফ বার্থ হচ্ছে 16/9/1996, একদম এটা বলবে কনফিডেন্টলি, আর কিছু করতে হবে না, হাতের ছাপ দেবে, হয়ে যাবে ইজিলি। যেটা বায়োমেট্রিকের দিন আরামসে যেই টাইম ওই টাইমের জাস্ট 10 মিনিট আগে যাও, কোনো সমস্যা নেই, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ওখানে কোনো খুব একটা রাশ থাকে না, খুব একটা, তো আরামসে হয়ে যাবে, ওখানে কোনো চাপ নেই, মোবাইল নিয়ে যেতে পারো ওখানে, কোনো প্রবলেম নেই, শুধু মোবাইলটাই ক্যারি করতে পারো ওখানে, যেটা হচ্ছে ইন্টারভিউ জায়গা, ইন্টারভিউ সরি তোমার হচ্ছে যেখানে হচ্ছে বায়োমেট্রিক হচ্ছে ওখানে মোবাইল নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, মোবাইল তোমার কাছে রাখতে পারবে, বাট ফোন সুইচ অফ করে রাখতে হবে, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এর মধ্যে তোমার যদি মনে হয় কোনো ডাউট হচ্ছে, কিছু হচ্ছে, তোমরা আরামসে US ভিসা কাস্টমার কেয়ারের নাম্বার আছে, ওই নাম্বারে কল করো, সেটা একটা ফোন নাম্বার, বাট ফোন নাম্বারে কল করলে খুব একটা পাবে না, তো US ডকসে যাও, US ডকস, ঠিক আছে, US ট্রাভেল ডকস যেটা আছে ওটাই যাও, ওটাতে দেখো আছে তোমার কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নাম্বার, হেল্পলাইন নাম্বার, ওখানে একটা নাম্বার আছে, ওখানে ডাইরেক্ট যাও, ওখানে গিয়ে ক্লিক মারো, টক বলে একটা অপশন আছে, টকে ক্লিক মারো, টককে ক্লিক মেরে তোমার ফোন নাম্বার দাও, ক্লিক মারো, তো আরামসে চলে যাবে, ঠিক আছে? ওখান থেকেই তোমার সফটওয়্যার দিয়ে যাবে, US ডক সফটওয়্যার মধ্যে তোমার হেল্পলাইন নাম্বার যেটা আছে ওখানে গিয়ে ডাইরেক্ট করো, তাহলেই তোমাদের কাস্টমার কেয়ারে ইজিলি যাবে, নর্মাল নাম্বারে করবে না, প্রবলেম হবে, ঠিক আছে? তো এটা করে নেবে, তারপরে আরামসে তুমি যাবে, তোমার যেদিন ওখানে হয়ে গেলো বায়োমেট্রিক স্ট্যাম্প ফ্যাম্প পেয়ে গেলে হয়ে গেল, ইন্টারভিউর দিন একটু তাড়াতাড়ি যাবে, কেননা টাইমে বলে অনেকে গেলে হয়ে যায়, বাট টাইমের আধ 1 ঘন্টা আগে যাও, লম্বা লাইন পড়ে, তাড়াতাড়ি হয়ে যাবে, খুব 1/2 ঘন্টার বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে, বাট একটু 1 ঘন্টা 45 মিনিট নিয়ে যাও, গিয়ে আরামসে লাইন দেবে, আরামসে ঢুকবে, শুধু তোমার মেন হচ্ছে লাগবে ওখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লাগবে, ঠিক আছে, যেটা হচ্ছে কনফার্মেশন লেটার, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, DS-160 ফর্মে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, তারপরে হচ্ছে তোমার CDC লাগবে, পাসপোর্ট লাগবে, যেটা চালান কপি ওটা লাগেনি আমার, তোমরা তাও নিয়ে যাও চালান কপি, আর সাথে তোমার পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার ওখানে রাখতে হবে। তো ওখানে যাবে, আরামসে যাবে, দাঁড়াবে লাইনে, তোমায় ডাকবে, তুমি কিচ্ছু না, শুধু আরামসে যাবে, ওখানে দাঁড়াবে, ডাকবে, তোমার ফার্স্টেই চাইবে পাসপোর্টটা চাইবে, তারপরে পাসপোর্ট দেখার পরে CDCটা চাইবে, আর হচ্ছে তোমার যেটা হচ্ছে আমাদের কোম্পানি লেটার, কোম্পানি লেটার অবশ্যই নেবে, কোম্পানি লেটার যেটা ওটা দেবে, মানে আমাকে চাইনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, যেটা DS-160 ফর্মে যে লেটারটা আসে কনফার্মেশন, এগুলো চাইনি ওখানে, ওগুলো আগে চেক করার জন্য চাই, তো এগুলো সব নিয়ে নেবে, তো এগুলো দেওয়ার পরে আরামসে যাবে, দাঁড়াবে, কনফিডেন্টলি দাঁড়াবে, যা যা জিজ্ঞেস করবে, নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করে, খুব একটা হার্ড কিছু জিজ্ঞেস করে, 2 মিনিটও হয় না ইন্টারভিউ, আমার তো হয়নি 2 মিনিটের, আশেপাশে শুনে দেখেছি একটু, মানে মানে যারা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য যাচ্ছে বিজনেস পারপাসে, একটু হার্ডলি 5 মিনিটের মতো হয়, যারা C1D ভিসার জন্য যাচ্ছে তাদের 2 মিনিটের বেশি হয় না, শুধু জিজ্ঞেস করবে তুমি কি ইরানে গেছো কখনো, তোমায় জিজ্ঞেস করবে তোমার নাম কি, তোমার তুমি তোমার র্যাঙ্ক কি, কী কাজ, তুমি কী কাজ করো ওখানে, তো নর্মাল জাস্ট আমার নাম কি, আমি বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো, পার্থ সরকার, আমি কী কাজ করি, অবশ্যই বলতে পারবো, আমি এতদিন কাজ করে এসেছি, আমার অপারেশন মেনটেন্যান্সের কাজ, তো এগুলো নর্মাল তোমায় জিজ্ঞেস করবে, আর কিছুই জিজ্ঞেস করবে না, তাও আমি কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কী কী জিজ্ঞেস করে সেটার একটা আলাদা ভিডিও বানাবো, আর ডকুমেন্টস কী কী লাগে সেটারও একটা আলাদা ভিডিও বানাবো, তো তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, এই ভিডিওটা শেয়ার করলে অনেকে হেল্প পাবে, কারণ এটা কারেন্ট, একদম কারেন্ট, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একদমই কোয়েশ্চেন কমেন্টে করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো, কোনো সমস্যা নেই, যা যা তোমাদের কোয়ারি থাকবে আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই বলবো, কারণ আমি জাস্ট রিসেন্টলি এখন দিয়েছি, তো আমার অনেকটা আইডিয়া আছে, তো যা যা আমার কাছে আইডিয়া আছে যতটা আমি জানি ততটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কোনো প্রবলেম নেই। সো এই দিয়ে ভিডিওটা এন্ড করছি, আমার ভিডিওটাকে লাইক শেয়ার শেয়ার করো, কারণ তাহলে এখন একদম ইমিডিয়েট মানে 27 সেপ্টেম্বরে যে আমার 27 অক্টোবরে যে আমি
ভিডিওটা আপলোড করবো, মানে ভাবছি কালকে আপলোড করবো। তো 27 অক্টোবরে আমি যে ইন্টারভিউটা দিয়েছি আর আমার এই রিসেন্ট যে আমার এক্সপিরিয়েন্সটা, আমি তাহলে আরও অনেকের কাছে শেয়ার হবে, তো অনেকেরই হেল্প হবে। কেননা আমি দেখেছি অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, বাট অনেক ইনফরমেশান রিসেন্টলি নেই, রিসেন্টলি যা যা চলছে সেই সবে ইনফরমেশান নেই। কেননা অনেকগুলো 3 মান্থের আগের, অনেক 1 ইয়ারের আগের ভিডিও, কী করে কাস্টমার কেয়ারে কল করতে হবে, কারণ ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে এখন, তো কী করে কাস্টমার কেয়ারকে কল করতে হবে, কল করতে থাকবে যাবে না, অনেক প্রবলেম হয়। তো সো তোমরা বুঝতেই পারছো কী কী প্রবলেম হয়, তোমরা দেখতে পাবে নিজেরা যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, ভিজার জন্য অ্যাপ্লাই করবে, বুঝতে পারবে কী কী প্রবলেম হয়। সেই সবের জন্য ফ্রিলি আমার জিজ্ঞাসা কোনো প্রবলেম নেই। তো গুড বাই, গুড নাইট।